মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, পাশাপাশি সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে আগামীকাল শনিবার খুলনা বিভাগ ছাড়া বাকি 7 বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।